ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে বনগাঁর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে আর্থিক সহায়তা প্রদান জ্যোতিষ সরমের। শারদ উৎসবের আগে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে সামনে রেখে বনগাঁর কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে আর্থিক সহায়তা প্রদান বনগাঁর জ্যোতিষ সরমের। সোমবার সন্ধ্যায় বনগাঁর বিভিন্ন সংগঠনের হাতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। জ্যোতিষ সরমের পক্ষ থেকে নৃত্যশিল্পী দীপশিখা ঘোষ ভৌমিক বলেন, সম্প্রতি বনগাঁ থেকে আমাদের ছাত্রছাত্রীরা কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তাদের অনুষ্ঠান দেখে কিছু আর্থিক উপহার প্রদান করা হয়। সেই অর্থের সাথে আমাদের সংগৃহীত কিছু অর্থ মিশিয়ে বিদ্যাসাগরের জন্মদিনকে সামনে রেখে আমরা বিভিন্ন সংগঠনের হাতে অর্থ তুলে দিলাম। বিদ্যাসাগরের জন্মদিনে 203তম জন্মদিবস, এই জন্মদিবসে আমরা একটা অঙ্গীকার করেছি বনগাঁ যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোই আছে এবং যারা ঘাম রক্তের বিনিময়ে এগিয়ে যাচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাজের শিক্ষকের কাছ থেকে তো আমাদের সেইটুকুনি পাওয়া শেখা, আজকে তাদেরকে নিয়ে আমরা জ্যোতিষরম একটা অন্য ধরনের কাজে আমরা ব্রতী হয়েছি। সেটা হলো আমরা কলকাতায় গেছিলাম অনুষ্ঠান করতে ইউনেস্কো সহযোগিতায় এবং একটি প্রকাশনা সংস্থার সহযোগিতায় অনুষ্ঠান হয় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। সেখানে আমাদের বনগাঁর এই ছোটো ছোটো ছেলে মেয়েদের নৃত্য পরিবেশন দেখে ওরা খুব খুশি হয়ে দর্শক আসন থেকে আমাদেরকে কিছু অর্থ উপহার দেওয়া হয় এবং আমরা ওই মঞ্চে দাঁড়িয়েই আমরা বলে আসি এই অর্থ এবং তার সঙ্গে আরও কিছু যুক্ত করে মাননীয় শ্রী দিলীপ ঘোষের সহায়তায় আমরা সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর হাতে সামান্য কিছু অর্থই আজকের বিশেষ দিনে আমরা তুলে দিলাম। শারদ উৎসবের আগে জ্যোতিষ সরমের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে খুশি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে দাবি, বিভিন্ন সময় সামাজিক কাজ করার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়। জ্যোতিষ সরম যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা আনন্দিত, অর্থ দিয়ে বিভিন্ন কাজ করা সম্ভব হবে। আজকে বিদ্যাসাগরের 203তম জন্মবার্ষিকী, তো সেই একটা সুন্দর প্রাক মুহূর্তে আমাদের এই বনগাঁর যে পথপ্রদর্শক, যাকে আমরা প্রত্যেকটা বনগাঁর এনজিও সংগঠনরা অভিভাবক অভিভাবকের আসনে বসিয়ে রাখি, সেই জ্যোতিষ্বরম আজকে আমাদের প্রত্যেকটা বনগাঁর সংগঠনকে ডেকে তারা তাদের সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সহযোগিতা আমাদের হাতে তুলে দিয়েছেন এবং সেই আর্থিক সহযোগিতাগুলো আমরা বিভিন্ন কাজে, কোথাও জলের ফল বসানোর জন্য, কোথাও দুস্থ বাচ্চাদের নতুন বস্ত্র দেওয়ার জন্য এবং কোথাও বিজয়ের পরে বিভিন্ন ইটভাটাতে সেই বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার কাজে লাগাবো। এবং এইভাবে স্যার ম্যাম দিদিরা প্রত্যেক সময় আমাদের পাশে থাকেন, যে কোনো প্রতিকূলতার যখনই আমরা পড়ি না কেন কোনো সংগঠন, আমাদের কাছে স্যারের বাড়ির দরজা সবসময় খোলা থাকে। তো আমরা এই যে আজকে আমাদের এত বড় দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হলো, সেটা আগামী দিনে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব এই আশা রাখি। এ বিষয়ে জ্যোতিষ সরমের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ ঘোষ বলেন, এত বড় ধৃষ্টতা মনে হয় আমাদের নেই, আমরা কোনো আর্থিক সাহায্য করিনি, আমরা শুধুমাত্র কতকগুলো সংগঠনকে আজকে বিদ্যাসাগরের জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান করেছি, তার সামনে দাঁড়িয়ে তাদেরকে স্বীকৃতি দিয়েছি মাত্র। এবং আমরা দেখেছি এই সংগঠনগুলো দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে তাদেরকে সহযোগিতা করছে, কি শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন রকম সহযোগিতা তারা করছে, এটা আমার মনে হয় যে তাদের এই স্বীকৃতিটুকু আমাদের পক্ষ থেকে দেওয়া খুবই প্রয়োজন। আমরা সেই কাজটুকুই শুধুমাত্র করেছি, এর বেশি কিছু নয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোমাজ ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।